নির্বাচন তিন মাস পিছিয়ে দেওয়ার এখতিয়ার জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। যে আমায় আমার অধিকার, আমার ভোটের অধিকার আমাকে অবশ্যই প্রয়োগ করতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলো যেমন স্বস্তিতে নেই, ঠিক একইভাবে প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এবার নির্বাচন নাকি তিন মাস পিছিয়ে দিবে বলছে কাজী হাবিবুল আউয়াল। তাছাড়া আরো ভিডিও জুড়ে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা খুবই গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন বিস্তারিত নিউজ আমরা দেখব, আজকের সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন, চলুন বিস্তারিত দেখে আসা যাক। নির্বাচন কমিশন আইন বিধিবদ্ধ সিদ্ধ, সেটাই আমি আজকে এখানে গোপন ব্যালটে প্রয়োগ করছি। তো আমি পোস্টাল ব্যালটের সুযোগ দিয়েছি, জাতীয় সংসদের ভোট আর কয়েকদিন পর হতে যাচ্ছে, 7ই জানুয়ারি। তো আমি রাষ্ট্রপতি হিসাবে এবং একাধারে আমি সুপ্রিম কমান্ডার অব দ্য আর্মি, এই কারণে এই সময় বঙ্গভবনে বাইরে যাওয়াটা আমার জন্য সঠিক হবে না, কেননা আপনার অনেক কিছুই এ সময় বঙ্গভবনে থেকে, যখন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী ভোটের দায়িত্ব পালনরত আছেন মাঠে ময়দানে, তখন আমার বঙ্গভবন ত্যাগ করা সমুচিত হবে না বলে আমি মনে করি। এবং আমার যেহেতু সাংবিধানিকভাবে একটা রাইট আছে, অধিকার আছে, যে রাষ্ট্রপতি ভোট একজন অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ হিসাবে, একজন সচেতন ভোটার হিসাবে ভোট দেওয়াটা আমার নাগরিক কর্তব্য। আমি সংবিধান দেখেছি, আমি নির্বাচন কমিশন আইন পর্যালোচনা করেছি, সব কিছু পর্যালোচনায় দেখা যায় যে আমায় আমার অধিকার, আমার ভোটের অধিকার আমাকে অবশ্যই প্রয়োগ করতে হবে। এখন আমার নিজ জেলা পাবনা, আমি পাবনা 5 সদর আসনের, আমি পাবনা 5-এর ভোট দেওয়ার জন্য আমার অধিকার আছে সেখানে। কিন্তু আমি যদি এখন এই মুহূর্তে বঙ্গভবন থেকে বের হয়ে ওখানে যাই, তাহলে ভোটের দিন গেলে ওখানকার আমার নিরাপত্তার কারণেই শুধু আমার ভোট কেন্দ্রটি সহ পাবনা জেলাটি একটা এমন অবস্থায় পড়বে আমার নিরাপত্তা রক্ষার জন্য, যে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যেতে হয়তোবা একটু বিলম্বিত হবে, একটু বাধার সম্মুখীন হবে হয়তো কিছুক্ষণের জন্য, যেটা আমার সচেতন বুদ্ধি বলে যে এই ক্ষেত্রে আমার এলাকায় যে ভোট দেওয়াটা সাধারণ ভোটারদেরকে বিঘ্নিত করা আমার উচিত হবে না। তাই এই নিয়মটি যেটা আমাদের নির্বাচন কমিশন আইন বিধিবদ্ধ সিদ্ধ, সেটাই আমি আজকে এখানে গোপন ব্যালটে প্রয়োগ করছি। এর আগেও আমার পিডিসি স্যার রাষ্ট্রপতি, আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন যিনি ছিলেন, তিনিও তার ভোটিং রাইট, যেহেতু তার ভোট কেন্দ্র ছিল ঢাকায়, তিনি ভোট কেন্দ্রে যে ভোটের দিন তিনি ভোট প্রয়োগ করেছেন। তো আমি পোস্টাল ব্যালটের সুযোগ দিয়েছি এবং আশা করি দেশের মানুষ এই ভোট উৎসবে তারা নিজেরা গ্রহণ করবে, অংশগ্রহণ করবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলো যেমন স্বস্তিতে নেই, ঠিক একইভাবে আমরা লক্ষ্য করছি ইলেকশন কমিশনারের মধ্যেও এক ধরনের অস্বস্তি।
এক একজন কমিশনার এক এক ধরনের কথা বলছেন এবং তাদের প্রত্যেকের কথাই এক ধরনের অসহায়ত্ব, নির্বাচনের ব্যাপারে যে সুষ্ঠু পরিবেশ নাই সেই ব্যাপারটা অনেকটাই স্পষ্ট হয়ে যাচ্ছে। যেখানে সরকারের দল থেকে শুরু থেকেই বলা হচ্ছে নির্বাচন সুষ্ঠু অবাধ করবার দায়িত্ব মূলত নির্বাচন কমিশনের, সেখানে কমিশনের মধ্যে যারা আছেন নির্বাচন কমিশনার হিসেবে তাদের বক্তব্যই স্পষ্ট করে দেয় যে কোথাও যেন অস্বস্তি আছে এবং তারাও খুব স্পষ্ট বুঝতে পারছেন যে কোনো চাপেই হোক কিংবা ভয়ভীতি থেকেই হোক তারা যে নির্বাচনটি করতে বাধ্য হচ্ছেন সেই নির্বাচনটি আদতে কতটুকু টেকসই নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্যে দিয়ে যারা অবধারিতভাবে সরকার গঠন করতে যাচ্ছে তারা আসলে কতটুকু স্থায়ী রূপ নিতে পারবে সেটা নিয়েও তাদের মধ্যে একটা বড় প্রশ্ন আছে। গতকালকে ইলেকশন কমিশনার রশেদা সুলতানা কিছু কথা বলেছেন যে এই কথাটা গণমাধ্যমে এসছে এবং নানান জায়গায় আলোচনার বিষয় হয়েছে। তিনি বলেছেন তারা এমন কোনো নির্বাচন করতে চান না যেটা নতুন করে দেশকে একটা সংকটের মধ্যে ফেলবে। তারা মনে করেন ভালো নির্বাচন করা তাদের নৈতিক দায়িত্ব। 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা উল্লেখ করে রশেদা সুলতানা বলেন সেই সময় নানা রকম আন্দোলনের মধ্য দিয়ে একটি নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে সরকার দীর্ঘদিন স্থায়ী হয়নি, নির্বাচনটি গ্রহণযোগ্য হয়নি বলে অল্পদিনের মধ্যে আবারও নির্বাচন হয়েছে। আমরা এরকম কোনো ইলেকশন করতে চাই না যেটা নতুন করে দেশকে একটা সংকটের মধ্যে ফেলে। আমরা চাই একটা ইলেকশন হবে, সরকার যে ফর্ম করবে সেই সরকার স্থায়ী রূপ নেবে। যখনই সরকার অস্থায়ী অবস্থায় চলে যায় দেশ তখন বিপর্যয়ের মধ্যে চলে যায়। এই সেন্স থেকে হয়তো আমাদের মাথায় এসেছে আমরা একটা ফেয়ার ইলেকশন করব, আন্তর্জাতিক চাপ আমাদের জন্য কিছু না বা অন্য বিষয়ই না, ওর কোনো দিক থেকে কোনো চাপ নেই। দেশকে তিনি নতুন করে সংকটে ফেলতে চাইছেন না, দেশ তো ইতিমধ্যেই ভয়াবহ সংকটে চলে গেছে, সেটা কি উনি দেখতে পাচ্ছেন না? এটি এমন একটি নির্বাচন হতে যাচ্ছে যেখানে সরকার দল কারা হবে, সরকারি দল কারা হবে, কে প্রধানমন্ত্রী হবেন, কারা কারা এমপি হবেন সেটা মোটামুটি নির্ধারিত। তিনি এমন একটি নির্বাচনের আয়োজন করছেন যেখানে জাতীয় পার্টিকে নানান রকম চাপে প্রলোভনে নির্বাচনে নিয়ে আসা হয়েছে, 26টি আসনে সমঝোতা হয়েছে এবং যেই আসনগুলোর মধ্যে বলা হচ্ছে 13টি আসনে স্বতন্ত্র আওয়ামী লীগের যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তাদের সামনে 13টি আসনে জাতীয় পার্টির প্রার্থীরা টিকতে পারবেন না, 7টি আসন অনিশ্চিত, অর্থাৎ টোটাল 26টি সমঝোতার আসনের মধ্যে 20টি আসন ঘিরেই নানান রকম ভয় এবং শঙ্কা কাজ করছে জাতীয় পার্টির মধ্যে। বাকি যেই 7টি আসন থাকে সেখানে জাতীয় পার্টি আসলেও আসতে পারে, সমঝোতার বাইরে যেই আসনগুলো সেই আসনগুলোতে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে যাওয়ার পরিকল্পনা নিয়েছে এবং বেশ কয়েকটি আসন থেকে জাতীয় পার্টি কিন্তু সরেও গেছে। সুতরাং এই পুরো অবস্থায় নির্বাচনটি কোথায় গিয়ে দাঁড়াবে সেটি সহজেই অনুমান করা যায়। জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান জিএম কাদের তিনি বলেছেন আমরা সরে গেলে সরকার পরাজিত হবে এবং তিনি বলছেন যে তিনি এখনও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং যে কোনো সময়েই তিনি হয়তো নির্বাচন থেকে তার দলকে নিয়ে সরে দাঁড়াবেন। তিনি সরে দাঁড়াক বা না দাঁড়াক বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির প্রার্থীরা ইতিমধ্যেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। সুতরাং এই নির্বাচনটি মূলত হচ্ছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের সঙ্গে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের। তার মধ্যেও আজকে খবর দেখলাম বেশ কিছু আসনে বেশ কিছু স্বতন্ত্র প্রার্থীকে আলাদাভাবে সরকারের বিভিন্ন এজেন্সিগুলো জিতিয়ে আনবার চেষ্টা করছে। এর মধ্যে বেশিরভাগই হচ্ছে বিএনপি থেকে বহিষ্কৃত যারা সেই নেতাদের আসন এবং যারা একসময় বিএনপি করতেন এরপরে স্বতন্ত্র করেছেন সেই আসনগুলো। ফর এক্সাম্পল মেজর আক্তারের আসনের কথা এসছে, আপনার ফরাজি সাহেবের আসনের কথা এসছে, এসছে ব্রাহ্মণবাড়িয়ার একরামুজ্জামানের কথা, এসছে বগুড়ায় যে আসনগুলোতে বিএনপি থেকে বহিষ্কৃত নেতারা নির্বাচনে দাঁড়িয়েছেন সেই আসনগুলোর কথা, এসেছে রুস্তম ফরাজির যে আসন সেই আসনের কথা। অর্থাৎ নির্বাচনে একটি বিরোধী
খেলা দেখানোর জন্য বেশ কিছু আসনে যখন আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থীরা জিতে যাচ্ছেন বা আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা জিতে যাচ্ছেন, সেই জায়গাটাতে আমরা লক্ষ্য করলাম যে সরকার চাইছে বিরোধী কিছু প্রার্থী, তথাকথিত বিরোধী কিছু প্রার্থী যারা আসলে সরকারের সঙ্গে হাত মিলিয়েই এই নির্বাচনে দাঁড়িয়েছেন, তাদেরকে জিতিয়ে আনতে। অর্থাৎ পুরো নির্বাচনটি আসলে একেবারেই একটি সাজানো ছক, একটি খেলার মধ্যে দিয়ে হচ্ছে। সুতরাং এখানে সংকটের কথা, নতুন করে যে আশঙ্কার কথা রাশেদা সুলতানা বলছেন, সেটা আসলে নতুন কোনো